Happy Mother's Day. Happy Mother's Day. Babo. I'm going to go to the house. Hello, good evening, friends. কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে আমার হাজবেন্ডের অফিস কলিগ সাব্বির ভাই, তাদের আজকে হচ্ছে অ্যানিভার্সারি, তো সেই প্রোগ্রামে যাচ্ছি। তার জন্য গিফট আনা হয়ে গিয়েছে আর কিছু মিষ্টি নিয়ে নিয়েছি, আর সবাই মিলে এখন বের হয়ে পড়ব, রেডি হয়ে গিয়েছি। তো আজকে সন্ধ্যা থেকেই ব্লগটি শুরু করছি, আশা করছি তোমাদের আজকে এই ব্লগটি ভালো লাগবে। ছোট্ট পরীকে নিয়ে যাচ্ছি না, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে আমি ভাগ্নিকে নিয়ে যাচ্ছি, আমার ছেলে আর আমার হাজবেন্ড। তো আর বাসায় থাকছে হচ্ছে বর্দি ভাই, সর্দি ভাই, শাশুড়ি মা, শ্বশুর, ওনারা কেউ যাচ্ছেন না। তো তার জন্য ওনাদের কাছে আমার ছোট্ট পরীকে বাসায় রেখে গিয়েছি। আর এই দেখো আমরা বের হয়ে পড়েছি। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করিনি, আমি নতুন চশমা নিয়েছি, আগে কখনো চশমা ইউজ করতাম না। রিসেন্টলি চোখে একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য চশমাটা নেওয়া। তোমরা কমেন্টসে বলবে কিন্তু যে আমাকে চশমা পরে আসলে কেমন লাগে দেখতে। সো গাইস, চলে এসেছি এখন সাব্বির ভাইয়ের বাসার নিচে, আর আমরা এসেছি সিএনজি করে। তো সিএনজি থেকে নেমে পড়েছি সবাই, আর খুবই ভালো লাগছিল আজকে সবার সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস, প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যদি আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থেকো। আর যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলে একটি লাইক দিয়ে আমার পেজে ফলো করে দিও, ঠিক আছে? তো এই তো আমরা লিফট থেকে নেমে পড়েছি, আর এই তো আমাদের ভাবি, ভাবি আমাদের ওয়েলকাম করছে সবাইকে, খুব ভালো লাগছিল। আর এই যে সাব্বির ভাই, সাব্বির ভাই এখন আমাদের সাথে বসে ড্রয়িং রুমে কথা বলছিল, আর আমার ছেলেকে নিয়ে আমার হাজবেন্ড একটু ওই রুমে যে গিয়েছে, তো ভীষণ ভালো লাগছিল। তো সাব্বির ভাই বলছিল চলো আমার ফ্ল্যাটটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। তো কিছুক্ষণ ঘুরে দেখলাম, ফ্ল্যাটটা ভীষণ ভালো করে সাজিয়েছে, যাই হোক। আর আমার ছেলে দেখো ভীষণ মজা পাচ্ছে, এখানে খুব মজা করছিল, এনজয় করছিল। তো যাই হোক, একা একা উঠবে উঠবে বলছিল, বাট আমার ভয় লাগছিল যদি পড়ে যায়। তো তোমাদের ভাইয়া বলছিল যে তুমি ভয় পেও না, আমি আছি এখানে। তো এই তো দেখো ভীষণ 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 ভালো লাগছিল। আর বাকি গেস্টরা এখনও আসেনি তারা, আর ভাবি হচ্ছে আমাদেরকে শরবত দিয়েছে খেতে, তো আমরা এখন শরবত খাবো। আর হ্যাঁ, শুধু শরবতই না, আজকে অনেক 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 আইটেমের নাস্তাও রেডি করেছে, সাথে ডিনারও। তো আমরা সবাই একসাথে অনেক অনেক গল্প করব এখন, মজা করব। আর এই দেখো এখন হচ্ছে আমার ছেলে আবার বলছিল ওখানে বসেই সে শরবত খাবে, তো তার জন্য ওকে ওখান থেকেই বসিয়ে খাইয়ে দিচ্ছিলাম। আর তোমাদের ভাইয়া বলছিল চলো একটা ছবি তুলি এই জায়গায়, তো আমি ভাবলাম শুধু ছবি কেন, তোমাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে নিই। তো এখানে কিছু ফটোশ্যুট অ্যান্ড ভিডিও করে নিলাম, আর হচ্ছে তারপর চলে আসলাম আবার ড্রয়িং রুমে। তো এখানে বসে আরও কিছু নাস্তা খেয়ে নিলাম। আর দেখো সাব্বির ভাইদের বাসা ড্রয়িং রুমটা খুবই সুন্দর করে সাজিয়েছে, ইন্টেরিয়র কাজটা ভীষণ সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। সো গাইস, এখানে কেকও রেডি আছে, আমরা কিছুক্ষণ পরেই কেক কাটবো। আর হচ্ছে আমার ছেলে আবার ওর বাবার সাথে বসে কিছু গল্প করছিল, আর আমার ভাগ্নি পাশে বসে আছে। সো এখানে কিছুক্ষণ বসে গল্প করলাম, সময় কাটালাম সবাই একসাথে, খুবই ভালো লেগেছে। আর এখন হচ্ছে কেক কাটার পালা, তো এখন ভাইয়া এবং ভাবি বসে পড়েছে কেক কাটবে। তো হ্যাপি অ্যানিভার্সারি ভাইয়া এবং ভাবি, তোমাদের ম্যারিড লাইফ খুবই ভালো কাটুক, সবাই আশীর্বাদ করো যেন তাদের জীবনটা আরও 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 ভালো থাকে, সুখে থাকে। তারা খুবই ভালো মনের মানুষ ভাইয়া এবং ভাবি, সারাটা জীবন এভাবেই ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে হাসি খুশিতে থাকো, এই প্রার্থনা করি। সো গাইস, কেক কাটা শেষ, আর এখন হচ্ছে ভাবি ছেলে বলছিল আম্মু আমি তোমাকে একটু কেক খাইয়ে দিব, তো খাইয়ে দিল, আর হচ্ছে আব্বুকেও খাইয়ে দিল। আর হচ্ছে এখন ভাইয়া সাব্বির ভাইও সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, ভাবিও খাইয়ে দিয়েছে সবাইকে। তো তোমরা অনেক 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 ভালো থাকো, এভাবেই হাসি খুশিতে থাকো ভাবি, এটাই চাই। আর প্রতি বছর এভাবেই অ্যানিভার্সারিতে আমাদেরকে ট্রিট দিবে কিন্তু, ঠিক আছে? গাইস, আমাদের এখন হচ্ছে খাওয়ার পালা, আর এটা হচ্ছে আমাদের আরেকটা ভাবি, হ্যাঁ ভাবি, আর ভাবির মেয়ে বসেছে, ভাবির মেয়ে খুবই লজ্জা পাচ্ছিল। আর এই যে ভাগ্নি, আমি এবং আমার ছেলে আর ভাগ্নে আমরা সবাই একই টেবিলে বসেছি, আর ভাবি হচ্ছে আমাদের
ভাবিকে খাবার দিছিল ভাবিকে অনেকবার বলেছি আমাদের সাথে বসে পড়ো কিন্তু ভাবি বলছিল আগে তোমরা খাও পরে বসবো আমি তো আর কি করার তো ভাবিকে রেখে আমাদেরকে বসতে হলো আর এখন রাত অনেকটাই বেজে গিয়েছে এখন প্রায় 12:30 মতো বেজে গিয়েছে তো আমাদের বাসায় ব্যাক করতে হবে তো তার জন্য আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর তারপর আমরা বাসায় চলে যাব তো কিছু ছবি শেয়ার করলাম তোমাদের সাথে সো গাইস আমার আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানাবে কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সে পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো আর সুস্থ থাকো বাই